বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই জম্মু কাশ্মীর অর্থাৎ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিস্থিতি একেবারে উত্তপ্ত। জঙ্গি নিকেশে ইতিমধ্যেই তৎপর ভারতীয় সেনা, এবং রাজৌরিতে জানা যাচ্ছে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। প্রায় 30 জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে এই মুহূর্তে প্রাথমিক অনুমান, এবং জঙ্গিদের ধরতেই ড্রোন উড়িয়ে এই তল্লাশি অভিযান জারি রয়েছে। গতকাল দেখা গেছে জঙ্গি হামলায় নিহত হয়েছিল ভারতীয় সেনারা, এবং এই মুহূর্তে কিন্তু জঙ্গিদের নিকেশের জন্য পুনরায় তল্লাশি অভিযান জারি রাখছে ভারতীয় সেনারা। রাজৌরিতেই জঙ্গিদের খুঁজে এই মুহূর্তে তল্লাশি। প্রাথমিক সূত্রের খবর যে 30 জন জঙ্গি লুকিয়ে আছে, তাদেরকে বের করে তাদের নিকেশ করাই হচ্ছে এই মুহূর্তে প্রধান লক্ষ্য ভারতীয় সেনার। সে বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণব, এই মুহূর্তে কি খবর উঠে আসছে? যেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বিষয়টা, যে গতকাল রাতেই কিন্তু একটা অতর্কিত হামলা হয় সেনা জওয়ানদের কনভয়ের উপর, এবং সেখানে কিন্তু সেনা জওয়ানদের একটি মিনি ট্রাক ছিল এবং একটা জিপসি ছিল, যেখানে সেনা জওয়ানদের রিইনফোর্সমেন্ট যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু যাচ্ছিলেন অন্য একটি জায়গাতে। তখনই কিন্তু তাদের উপর একটা ব্লাইন্ড কার্ভ, অর্থাৎ এমন একটি একটি টার্নিং রাস্তা, যে টার্নিং রাস্তায় কিন্তু কিছুই দেখা যায় না, সেই রাস্তাতেই কিন্তু অ্যাটাকটা হয়েছিল। এবং এই মুহূর্তের কথা কিভাবে যে এই আক্রমণটা হয়েছে সেই বিষয়ে আমি কিছুটা হলেও বলবো যতটা খবর এই মুহূর্তে উঠে আসছে। তবে তার আগে তোমাকে জানিয়ে রাখি অঙ্কিতা, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত রয়েছে এবং সেনার পক্ষ থেকে এই বিষয়টা কিন্তু বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি অঙ্কিতা, এই যে এই ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু স্বাভাবিকভাবেই একটা বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার, এবং জঙ্গিরা এরকম একটা আক্রমণ হঠাৎ করে করবে সেটা কিন্তু কেউ ভাবতেই পারেনি, এবং যার ফলে কিন্তু 5 জন সেনা জওয়ান শহীদ হয়েছেন এমন খবরই কিন্তু উঠে এসেছে। এবং স্বাভাবিকভাবেই গোটা দেশ জুড়ে কিন্তু একটা শোকের আবহ রয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে। স্বাভাবিকভাবেই এই বিষয়টা কিভাবে হলো, জঙ্গিরা এত সুন্দরভাবে কিভাবে প্ল্যানিংটা করলেন এবং কাদের সাহায্য রয়েছিল সবটাই কিন্তু খতিয়ে দেখছে এই মুহূর্তে ভারতীয় সেনা। এবং রক্ষা মন্ত্রক যেরকম ভাবে সেখানে রয়েছে, একই রকম ভাবে স্বরাষ্ট্র দপ্তরও কিন্তু গোটা বিষয়টা কিন্তু সেখানে খতিয়ে দেখছে। ইতিমধ্যে এনআইএ যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গেছেন, তারা তদন্ত শুরু করে দিয়েছেন, এবং তার পাশাপাশি ইন্ডিয়ান আর্মি কিন্তু সেখানে একদম চিরুনি তল্লাশি চালাচ্ছে, যেটা খবর রয়েছে আমাদের। ড্রোন উড়িয়ে কিন্তু সেই জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে। 30 জন জঙ্গি অঙ্কিতা, তোমাকে জানিয়ে রাখি, 30 জন জঙ্গি সেই এলাকাতে লুকিয়ে রয়েছে এমন তথ্য কিন্তু উঠে আসছে। তার পাশাপাশি এর আগে যেটা এনআইএর আধিকারিকরা সেই বিষয়টা নিয়ে জানিয়েছিলেন অঙ্কিতা, যে রাজৌরি সেক্টরের থানমন্দি এলাকায় এই হামলার ঘটনাটি ঘটেছে, এবং সন্ত্রাসবাদী হামলার পর গোটা জম্মু রাজৌরি পুঞ্জ হাইওয়েতে নিরাপত্তা কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। তবে এই যে ইন্টেলিজেন্স ফেলিয়ার, সেটা কিভাবে হলো, কেন কোনো খবর পেল না গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা, গোয়েন্দা দপ্তর কিছু করতে পারলো না কেন, সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং স্বাভাবিকভাবেই 5 জন সেনা জওয়ানের সেখানে শহীদ হয়েছেন তারা, সেটা কিন্তু কোনোভাবেই গোটা দেশের মানুষ মেনে নিতে পারছেন না। সেখানে শাসক হোক বিরোধী হোক প্রত্যেকে কিন্তু এক জোটে কিন্তু সেই বিষয়টার করা, এই হামলার করা নিন্দা জানাচ্ছেন। একই রকম ভাবে সেনা জওয়ানদের যারা পরিবারের লোকেরা রয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছেন, সেই বিষয়টা কিন্তু হচ্ছে। কিন্তু এর আগে যদি আমরা এর আগের থেকে যদি একটু দেখি ঘটনাটা, যেটা জানা যাচ্ছে যে হামলার ঘটনাটা কিভাবে ঘটেছে, সেনা জওয়ানদের যে একটি মিনি ট্রাক এবং তার পাশাপাশি আরো একটি জিপসি গাড়ি করে তারা যাচ্ছিলেন, রিইনফোর্সমেন্ট জওয়ানরা যাচ্ছিলেন সেখানে অন্য একটি জায়গাতে যেখানে অলরেডি অভিযান চলছিল, সেই জায়গাতে যাওয়ার সময় কিন্তু একটা ব্লাইন্ড কার্ভ, যেমনটা আমি বলছিলাম অঙ্কিতা, সেই ব্লাইন্ড কার্ভে যখনই জিপসি গাড়ি এবং সেই মিনি ট্রাক গাড়িটা আসে তখনই কিন্তু উপরে বসে থাকা, সেই পাহাড়ে উপরে বসে থাকা জঙ্গিরা এলো পাথারি গুলি চালাতে থাকে সেনা জওয়ানদের গাড়ি লক্ষ্য করে। এবং আরো একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ অঙ্কিতা, যে সেনা জওয়ানের যে রাস্তাগুলো, যে রাস্তা দিয়ে তারা যাচ্ছেন সেই রাস্তাগুলো কিন্তু খুব সিকিউর রাস্তা হয় জেনারেলি, কারণ আমরা এর আগেও দেখেছি পুলওয়ামা অ্যাটাক থেকে শুরু করে এই যে অ্যাটাকগুলো হয়েছিল তারপর থেকে কিন্তু সেনা জওয়ানের কনভয় হোক বা তাদের রিইনফোর্সমেন্টের পথ হোক, যে পথে যাওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা সুরক্ষা মেনটেন করা হয়, বা অন্তত পক্ষে সেই রাস্তাগুলো কিরকম পরিস্থিতিতে রয়েছে, সেই রাস্তাগুলোর মধ্যে জঙ্গিদের কোনো মুভমেন্ট রয়েছে কিনা সেটার ব্যাপারে কিন্তু অনেকটাই খোঁজ খবর নিয়ে। অর্ণব, সামনে তো রয়েছে কাশ্মীর, জম্মু কাশ্মীরের নির্বাচন, এবং এর আগে এই ধরনের ঘটনা কতটা প্রভাব পড়তে পারে নির্বাচনে?
দেখো, একটা বিষয় যেটা জঙ্গিরা সবসময় চেয়ে এসছেন, যে জম্মু এবং কাশ্মীরে যারা সাধারণ মানুষরা রয়েছে তাদেরকে ভয় ভীতির রাখা, এবং সেখানে সাধারণ মানুষের যে সাধারণ জীবনযাপন বা স্বাভাবিক যে জীবনযাপন সেটা যাতে কোনোভাবেই না হয়ে উঠতে পারে, সেটা কিন্তু বারংবার চেষ্টা করে গেছে জঙ্গি সংগঠনরা। এবং যদি তারা সেই স্বাভাবিক জীবনযাপনটা না করতে পারে, বিভিন্ন রকম ভাবে সাধারণ মানুষের যে স্বাভাবিক জীবনযাপন সেটাতে ব্যাঘাত ঘটাতে পারে, এবং বিভিন্ন ভাবে সেনাবাহিনী এবং ভারত সরকারের বিরুদ্ধে যদি তাদের উস্কে দিতে পারে, তাহলে কিন্তু তাদের লাভ, সেটা হোক ভয়ে হোক, সেটা বিভিন্ন প্রলোভন দেখিয়ে সেটা যদি করতে পারে তাহলে কিন্তু তাদের লাভ। তাহলে ভারত সরকারের ফোকাস যেরকম ভাবে সেদিকে গিয়ে থাকবে, কাশ্মীরের সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত সেখানে থাকছেন, এত সুন্দর একটা জায়গা জম্মু এবং কাশ্মীর, কিন্তু তারা সাধারণ জীবনযাপন কিন্তু করতে পারছেন না, তারা লিড করতে পারছে না, ভয়ে বাঁচতে হচ্ছে তাদের। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে সামনে নির্বাচন হচ্ছে, অনেকটাই ভারত সরকার চেষ্টা করছে বিভিন্ন ভাবে যাতে কাশ্মীরে সাধারণ স্বাভাবিক যে একটা পরিস্থিতি সেটা ফিরে আসে। আমরা কাশ্মীরকে, জম্মু এবং কাশ্মীরকে জান্নাত বলে তকমা দিয়ে থাকেন অনেক লেখকরা, তো সেই বিষয়টা যদি শান্তি ফিরে আসে তবেই তো, তবেই তো সেখানে জান্নাত বা সেখানে ভূস্বর্গ আমরা বলতে পারবো, কিন্তু শান্তি যদি ফিরে না আসে তাহলে কিভাবে হবে সেই জিনিসটা? টুরিস্টদের একদম আনাগোনাও সেখানে কমে যাবে, একদম। এই বিষয়টা কিন্তু কোনোভাবেই চাইছে না, কিন্তু ভারত সরকার বদ্ধপরিকর, স্বরাষ্ট্র দপ্তর বদ্ধপরিকর, এই মুহূর্তে দাঁড়িয়ে জঙ্গিদের নিকেশের জন্য কিন্তু অনেক পদক্ষেপ ইতিমধ্যেই গৃহীত। অঙ্কিতা, ধন্যবাদ অর্ণব। প্রায় 30 জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে এই মুহূর্তে প্রাথমিক ধারণা, তাকে কেন্দ্র করে রাজৌরিতে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনারা। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।